যশোরের শারশা উপজেলা মহিষাপীর আব্দুল সোবহান আলীর মাদ্রাসার সভাপতি আব্দুল সালামের স্ত্রী নিয়োগ পরীক্ষা ফেল করার কারণে তিনি পিস্তল ঠেকিয়ে পরীক্ষার চূড়ান্ত শীটে সই নেয়ার মিথ্যা অভিযোগটি করেছিলেন। অভিযোগকারী মাদ্রাসার সভাপতি আব্দুল সালাম বলেন, আমার স্ত্রী ফেল করার কারণে আমি মানসিকভাবে দুশ্চিন্তায় ছিলাম, যার কারণে আমি শুধুমাত্র মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে পিস্তল ঠেকিয়ে সই নেয়ার মিথ্যা অভিযোগটি এনেছিলাম। এদিকে মাদ্রাসার সভাপতি মিথ্যা অভিযোগকে পুঁজি করে কিছু স্বার্থ মহল স্থানীয় চেয়ারম্যান হাসান ফিরোজ টিঙ্কুর বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয়। মাদ্রাসার প্রিন্সিপাল সাইফুর রহমান আজমি বলেন, ঘটনাটি মিথ্যা এবং বানোয়াট কথা। তার স্ত্রী পরীক্ষায় ফেল করার কারণে তিনি খোপে আমার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ করেছেন। পরীক্ষা হয়েছে যশোরে কোনো চায়ের দোকান অথবা বাগানে হয়নি। মাদ্রাসা হিসাব রক্ষক পদে নিয়োগ পাওয়া হযরত আলী বলে, এই প্রতিষ্ঠানে যে নিয়োগ হয়েছে এখানে কোনো অর্থ বাণিজ্য হয়নি। আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে যে অর্থ আত্মসাতে অভিযোগ উঠেছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। মাদ্রাসা নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষ বলেন, গত 10 তারিখে আমি যশোর মাদ্রাসা বোর্ডের স্বচ্ছতার সাথে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অধিকার করি এবং নিয়োগ প্রাপ্তি হই। এ বিষয়ে কাইবা ইউনিয়ন চেয়ারম্যান বলে, আমার বিরুদ্ধে যে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে এটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। অভিযোগকারী সভাপতি নিজেই নিয়োগ দান করেছেন, আমার কোনো সম্পৃক্ততা নেই, আমি এ বিষয়ে কিছু জানি না। এক শ্রেণী কুচকরি মহল আমার সুনাম নষ্ট করার জন্য আগামী নির্বাচনকে সামনে রেখে মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেছে এবং সংবাদের প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। গত 10 তারিখে আমাদের নিয়োগ বোর্ড ছিল, নিয়োগ বোর্ডে কেন্দ্র করে বিভিন্ন পেপার পত্রিকায় বিভিন্ন সাংবাদিক ভাইরা অনেক কিছু লিখছে যেগুলো আসলে সঠিক নয়। আমরা নিয়োগ বোর্ডে গিয়ে আমার স্ত্রী পরীক্ষা দিয়েছিল, পরীক্ষায় অ্যালাউ হতে পারে নাই, যার কারণে সে তাকে বাদ দেওয়া হয়েছে। তো আমি আমার ওয়াইফ যেখানে অ্যালাউ হতে পারে নাই, সেক্ষেত্রে আমার মন মানসিকতা বা আমার ব্রেন টোটালি আউট হয়ে গেছে। সাংবাদিক ভাইদের সাথে আমি কিছু কথা বলছি, সেটা একটাই কথা বলছিলাম তাদের সাথে যে আমাকে অস্ত্র ধরে আমার পেপার সই করছে, কিন্তু এটা সম্পূর্ণ আসলে আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম যার কারণে এই অবস্থা হয়েছিল, এবার এই কথাটা বলছিলাম। কিন্তু বাকি আমার চেয়ারম্যান মহোদয় সম্পর্কে যে কথাগুলো আসছে এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তো আপনারা ভিডিও ভাইরাল আমার দেখছেন, ভিডিও ভাইরালে কিন্তু আমি একবারও চেয়ারম্যান মহোদয়ের নাম করি নাই। আমি যেটা বলছি হয়তো আমার প্রতিষ্ঠানের প্রিন্সিপালের বিরুদ্ধে একটা কথা বলছি, কিন্তু ওটা ভিত্তিহীন মিথ্যা। সভাপতি মহোদয় অভিযোগ করেছেন যে পিস্তল, আমি বললাম আপনার জাতির বিবেক, আপনার সাংবাদিক, আপনাদের জানা উচিত নিয়োগ পরীক্ষা কোনো চায়ের দোকানে হয় না, নিয়োগ পরীক্ষা কোনো বাগানে হয় না, আশেপাশে হয় না, এটা ঘরের মধ্যে হয় এবং সেখানে ছিলেন, কোনো অবস্থাতে এই ধরনের কাজ করা হয়নি। সভাপতি মহোদয় এবং হাসান ফিরোজের টিঙ্কু টাকা নিয়েছেন, তাহলে হয়তোবা আমার সাথে আমি শুনতে পারতাম বা বুঝতে পারতাম, আসলে টাকা নিয়েছেন এরকম কোনো প্রতীয়মান আমার কাছে নেই। এই প্রতিষ্ঠানে যে নিয়োগ হয়েছে এখানে কোনো অর্থ বাণিজ্য হয় নাই, এখানে আমরা ফেয়ারের মাধ্যমে আজকে চাকরি পেয়েছি। আর আমাদের চেয়ারম্যানের নামে যে অভিযোগটা আসছে অর্থ আত্মসাতের, এটা আসলে ভিত্তিহীন। ওই নিয়োগ বোর্ডে কোনো অস্ত্রশস্ত্র কোনো ছিল না, সভাপতিকেও হেতুপূর্ণ করেনি, আমি সেখানে বড় বসছিলাম। বর্তমান চেয়ারম্যান বাইবা ইউনিয়ন ফিরোজ হাসান টিঙ্কুর বিরুদ্ধে যে কথাগুলো বলেছে আমার কাছ থেকে কোনো লেনদেন তার হয়নি, আমরা দেয়নি, চাইওনি, এবং যে কথাগুলো বলিবার আছে এগুলো তার রাজনীতি হেতুপূর্ণ করার জন্য। 10 তারিখের নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতার সাথে নিয়োগ পরীক্ষা সংগঠিত হয় এবং সেখানে আমি প্রথম স্থান অধিকার করি এবং নিয়োগ প্রাপ্ত হই। এই যে বিভিন্ন কথাবার্তা চলছে এই যে চেয়ারম্যান সাহেবকে নিয়ে, অধ্যক্ষ সাহেবকে নিয়ে, এই সম্পর্কে আমি তীব্র প্রতিবাদ জানাই, কারণ চেয়ারম্যান সাহেবের সাথে আজ পর্যন্ত আমার এখন দেখা হয়নি, আমি তাকে কোনোদিন ব্যক্তিগতভাবে কোনো আলোচনাও করিনি, দেখিনি, প্রিন্সিপাল সাহেবের সাথেও কোনো কথা হয়নি, শুধুমাত্র নিয়োগ পরীক্ষার স্বচ্ছতার সহিত হওয়ার কারণে আমি প্রথম স্থান অধিকার করি এবং আমাকে নিয়োগ দেওয়া হয়। আমার কাছ থেকে কেউ কখনো কোনো টাকা দাবি করিনি এবং কোনো টাকা নেইনি, আমি কাউকে কোনো টাকা পয়সা দেইনি। কাইবা ইউনিয়নের মহিষাপীর আব্দুল সোবহান আলী মাদ্রাসার অর্থ বাণিজ্য নিয়ে যে অভিযোগ আমার বিরুদ্ধে উঠেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট। উক্ত প্রতিষ্ঠানের একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, এখানে সভাপতি
মোহাম্মদ আব্দুস সালাম এই নিয়োগ কর্মকর্তার সভাপতি নিজেই নিয়োগ দান করেছেন, এই ব্যাপারে আমার কোনো সম্পৃক্ততা নেই, আমি জানিও না। এই নিয়োগ বোর্ডের 5 জন সদস্য থাকে, ডিজি প্রতিনিধি সহ সভাপতি, সুপার, ম্যানেজিং কমিটির সদস্য এবং শিক্ষক প্রতিনিধি। সেখানে আমি যতটুকু শুনেছি সেখানে ফেয়ার নির্বাচন হয়েছে, ফেয়ার পরীক্ষা হয়েছে, এ ব্যাপারে আমার কোনো হস্তক্ষেপ নাই। এক শ্রেণীর কুচক্রি মহল আমার সুনাম নষ্ট করার জন্য আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মিথ্যাভিত্তিক সংবাদ পরিবেশন করছে। আমি এই মিথ্যাভিত্তিক সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।